আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শ্রদ্ধার দিনী সতীর্থ আশা করু কুশলে আছে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলায় সদায় কুশলে রাখক, আমিন। শ্রদ্ধার দিনী ভাই ভনী সকল, আমি ভালকৈ অবগত যে আধুনিক যুগত নিজের বাবে আর নিজের পরিয়ালর বাবে সৎ আর দিনদার হয়ে চলাফুরা সত্য থকা ইমানের হইতে বাক করা কিমান কঠিন হয়ে পড়েছে। অতি ভয়ঙ্করভাবে দেশের ভবিষ্যৎ স্বরূপ আমার নবপ্রজন্ম আমার পরা আর আমার সমাজের পরা অন্ধকার জগতলৈ ঢাপলি মেলিছে। আনকি লাহে লাহে অজানিতে বা ইচ্ছাকৃতভাবে এক বৃহৎ সংখ্যক দিনী ভাই ভনী মূর্তত তথা ইমানহীন হওয়ার প্রস্তুতি লওয়া পরিলক্ষিত হয়েছে। এফালে যদি পিতৃ মাতৃ সন্তানের সম্পর্ক, গিরিয়েকে ঘৈণীয়েকর সম্পর্ক আর নিজের পরিয়ালর নিবিড় নিবিড় সম্পর্কত ফাট মেলিছে, তেন্তে অন্যফালে একজন পুরুষ, একজনী মহিলায়, একজন সন্তানে এই নিজের আত্মীয়র বাহিরত বৈধ অবৈধ কোনো পার্থক্য নকৰি নতুন আত্মীয়তা বিচারি হাবাতুরি খাই থকা দেখা গৈছে। শ্রদ্ধার ভাতৃ ভগ্নী বৃন্দ, আমি যদিও ধন সম্পত্তি, অর্থ, শক্তি আর নিত্য নতুন সা সুবিধা উপভোগ করে নিজের অস্থায়ী সপোনবোর পূরণ করে গৈ আছো আর নিজের জীবনটো বিলাসপূর্ণভাবে যাপন করে আছো, কিন্তু এই পার্থিব জগতের ব্যস্ততায়, এই বস্তুগত জীবনের রঙ্গমঞ্চয়, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ মায়ায় আমাক দিনী শিক্ষার পৰা দূরত রাখি ইমানওয়ালা জীবনের পৰা বঞ্চিত করার লগতে স্থায়ী জীবনের স্থায়ী আনন্দর পৰা জান্নাতৰ যোগ্য হওয়ার পৰা আর মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য তথা সন্তুষ্টির পৰা ক্রমান্বয়ে আমাক বহু দূরলৈ খেদি পঠিয়াই আছে। যার মূলত যার মূল কারণ কেটা হল 98% সাধারণ মুসলিম শুদ্ধকৈ পবিত্র কোরআন পাঠ করবলৈ সক্ষম নহয়। নামাজ, রোজা আদি ইবাদতর লগতে হালাল হারাম, পাক নাপাক, পাক পবিত্রতা ইত্যাদি সন্দর্ভত প্রায় ভাগ কথাই আমি অবগত নহয় বা হবলৈ ইচ্ছুক নহয়। ইন্টারনেট আর মোবাইলের অসৎ ব্যবহার চরমভাবে বৃদ্ধি পাইছে। পুরুষ মহিলা উভয়ে, বিশেষকৈ যুব প্রজন্মই নিজের শখ পূরণ অযথা অভ্যাস আদিত সময়ের অপব্যবহার দিনে দিনে বাড়ি গৈছে। পশ্চিমীয়া সংস্কৃতির লগতে নানা অপসংস্কৃতির মাতাল হয়েছে আজির যুব প্রজন্ম। মদ, জুয়া, ড্রাগস, জিনা আদি কুস্বভাবর প্রতি নিশা তথা আসক্তি চরম সীমা পাইছে। বিভিন্ন কুচক্রান্ত আর নিত্য নতুন ফিতনাহে এই উম্মতর এই অভিভাবকহীন জাতিক কোঙা করে পেলাইছে। এই অন্ধকার তথা ফিতনাহর যুগত নিত্য নতুন কুসংস্কার আর নানা কুচক্রান্ত তথা শয়তানের জালর পৰা রক্ষা পোৱাৰ বা উদ্ধার হওয়ার আর নিজের পরিয়াল আর বৈধ রিষ্টাবুর সুস্থভাবে বজায় রাখি সেই সম্পর্ক চিরস্থায়ী তথা চিরস্মরণীয় করে রখার একমাত্র উপায় হল দিন ইসলামের শিক্ষা ভেটি, শিক্ষার ভেটি মজবুত করা, স্ট্রং দিনিয়াত ফাউন্ডেশন অর্থাৎ নিজের বাবে, নিজের সন্তানের বাবে আর পরিয়ালের বাবে দিনী শিক্ষার ব্যবস্থা করে দিয়ার লগতে সদায় কোরআন আর হাদিস অনুসরি জীবন অতিবাহিত করা। এই কোর্সে প্রমাণ করিব যে এই দিনী জীবন ব্যবস্থা কিমান সহজ সরল। গতিকে এই প্রয়োজন পূরণ করার লক্ষ্যে পোনপ্রথমবারের বাবে ইসরার শৈক্ষিক গোট আজান পীর এডুকেশন সেন্টারের উদ্যোগত দিনিয়াত ফাউন্ডেশন কোর্স নামের এক উন্নত মানদণ্ডর অংশকালীন কোর্সের ব্যবস্থা করা হয়েছে, যত সম্পূর্ণ ইসলামের প্রাথমিকভাবে সংযুক্ত করা হয়েছে। তাজবিদর হইতে পবিত্র কোরআন পাঠ শিকন, দরকারি মাসাইল, ইসলামী মোটিভেশন,
অর্থাৎ ছাত্ৰ ছাত্ৰী আৰু কৰ্মী মানুহৰ বাবে অতিকৈ কাৰ্যকৰী। উত্তম চৰিত্ৰ গঠন, আদৰ্শ জীৱনৰ আদৰ্শ নীতি ইত্যাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।